চোখ খুলুন। কি হলো? একটু চাহিয়া দেখুন, আপনি কি অন্ধ হইয়া গিয়েছেন? আমাকে দেখিতে পাইতেছেন না? বুঝিয়াছি, আপনার ব্লাউজ সেলাই করিবার সময় নিশ্চয় দর্জি ভুল করিয়া আপনার ঠোঁট দুটিও সেলাই করিয়া দিয়াছে, যাহার কারণে আপনি কথা বলিতে পারিতেছেন না। বক্ষ আমার দুরু দুরু করিতেছে, নিজেকে বড়ই অসহায় লাগিতেছে, আলাপন করিতে লজ্জা বোধ হইতেছে, আপনার পারে চাহিবার বড় ইচ্ছে জাগিতেছে, কিন্তু পারিতেছি না। কি যে করিব, কোথায় যে লুকাইব, কিছুই ভাবিয়া পাইতেছি না। অধিক ভাবিলে বক্ষের কাঁপুনি আরো বাড়িয়া যাইবে। এই না বুকিতে লুকাইয়া রাখিতে, বাড়িয়েছি দুহাত, দু চোখ মেলিয়া দেখো গো চাহিয়া অপূর্ব। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনার সবচেয়ে মূল্যবান এবং প্রিয় একটি সম্পদ আজ আমি চাহিব, আপনি কি দিতে আপত্তি করিবেন? আজ যাহা চাহিবেন তাহাই বিলাইয়া দিব, কোনো আপত্তি করিব না। তাহলে কথা দিন। হৃদয়ের লুকানো কথা অকপটে ব্যক্ত করুন, সংকোচ করিবেন না। আমার কথা শুনিয়া আপনার চোখে যদি অশ্রু ঝরে? আপনি যাহা বলিবেন তাহাই শুনিব, ব্যথিত হইব না। আপনি মধুর সুরে শুদ্ধ কথা বলিতে পারেন, কিন্তু আমি তাহা পারি না, তাই অনুরোধ করছি। বুঝিয়াছি, শুদ্ধ কথা ছাড়িয়া দেওয়ার অনুরোধ করিতেছেন, তাই না? শুদ্ধ কথা না বলিলে আপনি খুশি হইবেন? বেশ, আমি আর শুদ্ধ কথা বলিব না, কারণ আমার হৃদয়ের ভিতরে এই শুদ্ধ মানুষটাকে চিরদিনের মতো বন্দি করিয়াছি। স্বাধীন জি আব্বা, তুই বৌমাকে নিয়ে মন্দিরে আয়, আমরা গেলাম। ঠিক আছে, তোমরা যাও, আমরা আসতেছি। এমন করিয়া কি দেখিতেছেন? থুকু, অমন করে কি দেখছ? দেখছি তোমাকে, আর ভাবছি আল্লাহ কত উদার, পৃথিবীর সব রূপ তোমাকে দান করেছেন। আসলে তোমার চোখ দুটি সৌন্দর্যের খনি, তাই যা দেখো সবই ভাল লাগে। বলতো পূজা মণ্ডপে কেন যাচ্ছি? নিমাই কাকা সবাইকে দাওয়াত দিয়েছেন, তাই যাচ্ছি। না, অন্য একটি উদ্দেশ্য আছে। মুরব্বীরা বলে সুন্দর কিছু দেখলে নাকি পেটের সন্তান খুব সুন্দর হয়। ওনাকে অন্য কিছু দেখাতে হবে না, তোমাকে দেখলেই উনি খুব সুন্দর হবেন। ঠিক বলেছি না? হ্যাঁ ঠিক বলেছ, শুনছ কথা বলছে। এই বলো তো তোমার বাপের নাম কি? স্বাধীন। শুনলে তো বাপের নামও বলতে পারে। ওর নাম তো জিজ্ঞেস করো। এই তোমার নাম কি? শাপলা, নাম তো বললো না তুমি। না, মুক্ত। না, আরেকটা নাম বলো তাহলে। না, আরেকটা। আচ্ছা, স্বাধীন বাবার সন্তানের নাম যদি গণতন্ত্র হয়? গণতন্ত্র? বাহ, চমৎকার চমৎকার, স্বাধীনের ছেলে গণতন্ত্র। তোমাদের দেরি দেখে কাকা পাঠিয়েছেন, তাড়াতাড়ি চলো, দেরি করলে
স্বৈরতন্ত্রে তাণ্ডব শুরু হয়ে যাবে। বাবা স্বাধীন, নমস্কার। প্রাণে রয় না যে প্রাণ
হাসবে ভালোবাসবে জালাইয়া পিরি তেরে পাতিরে তানু সাধা তুই চরে